যদি নাম্বারটা দিতেন মাঝে মাঝে একটু। তুমি যা খুঁজছো তা হচ্ছে ভালোবাসা। আমি আপনার সব শর্তে রাজি। ভেরি সুইট গার্ল। ভালোবাসা তো প্রতারণা করে হয় না। এভরিথিং ইজ হালাল, মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আই লাভ ইউ। গেলি তো তুই কষ্ট করস। আপনি যাইবেন? হ্যাঁ যাই, কষ্ট করি করে কি ডেলি ডেলি কষ্ট দেবো না। একটু সাবধানে। হ্যাঁ আল্লাহ। কি সে কি ভাই, মইটা সরাই দেন না ভাই। ওই যে মই সরাইতে কয়, তোমার এটা কি অ্যাম্বুলেন্স ভাই? এটা প্রাইভেট। তাহলে আধা ঘন্টা খাড়াই থাকো ভাই। এটা কথা বললেন যে আধা ঘন্টা ওয়েট করবো, আমার সামনে জরুরি কাজ আছে। এই যে পোলাটা খাড়াই রয়েছে না, ওর পেশা হইলো হরতালে গাড়ি ভাঙে। আজকে ওর ছুটি, এর লেগে আমার লগে আছে। আধা ঘন্টা থাকো, ভাইয়ের কাজ শেষ হইব তারপরে যাইবা। ও তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই বারান্দায় সবসময় না? ঠিক আছে, তোমার লাইন ঠিক আছে? লাইন মানে ডিসেল লাইনের কথা কইতেছি, মানে সব ঝকঝকা তো। জিওগ্রাফি চ্যানেল পাও? বিবিসি? কার্টুন নেটওয়ার্ক? আজকে নিজেই উঠলাম। হ্যাঁ সবাই সবকিছু যেন ঠিকঠাক মতন চলে ওইটাই তো চাই। ভালো থেকো। হ্যাঁ শামিম ভাইয়া। কি আপনাদের লোকাল কেবলে সব সময় বাংলা সিনেমার গান ছাড়া হয় কেন? হানি সিং, মিকা সিং, আতিফ এদের গান ছাড়তে পারেন না? সুন্দর সুন্দর ইংলিশ গান ছাড়তে পারেন না? হ্যাঁ চালাবো ওগুলো। এই সব চালাই দি যা যা চায়। হ্যাঁ মিমি তুমি কোনো চিন্তা করো না, দোকানে আইসো, যেই গান ছাড়তে বলো ওই গানই ছেড়ে দিব। সব চলবে সব। হ্যাঁ আসি। হ্যাঁ মানে নামি। কোন কমপ্লেন আছে ভাই? ওই তিন জায়গা থেকে কমপ্লেন আসছে, আমি একটা একটা করে বলি ভাই। হ্যাঁ প্রথম কমপ্লেন আসছে 39 এর গলি থেকে, 39/3 নাম্বার বাসা, ওই হিন্দি চ্যানেল দেখা যায় যেখানে, ওই চ্যানেলটাতে একটু ঝিরঝির করে। আচ্ছা তারপর? তারপরের কমপ্লেন খালেক লেন 127 নাম্বার বাসা, ক্রিকেট খেলা দেখতে পারতেছে না, ওইখানে একটু হালকা ঝিরঝির। কয়দিন আগে নাই আলিমদার মালিমদার লইয়া কি কি বাজে আম্পায়ারিং করছে, অনেক ক্রিকেট খেলা দেখে লিগা। আর ভাই তারেক লেন 99 নম্বর বাসা, বাংলাদেশের কয়েকটা চ্যানেলে একটু ঝামেলা, দেখতে পারতেছে না। আচ্ছা দেখ এগুলো দেখ, সলভ কর। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আরেকটা তো বলতে ভুলে গেছি, ওই যে তন্নিয়াপাদের বাসা থেকে কমপ্লেন আসছে, কোন কোন চ্যানেলে একটু ঝামেলা হইতেছে আর কি। ভাই মারলেন কেন ভাই? এটা তুই সবাই আগে কবি না, এটা তো সবচেয়ে বড় প্রবলেম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাষা না। কি যে করস ভাই? ভাই ওই আপনি একটু পয়েন্ট না, আমার একটু কাজ আছিল। না না না
ক্লায়েন্ট সার্ভিস করতে হবে না আমার, আমি যেতেছি আর আমার কোনো কাজ নাই। ঠিক আছে ভাই, আরো দেখ আরো প্রবলেম টবলেম আরো কি কি আছে না আছে সব দেখ, আমি আসি তারপর। আমি আছি মোটামুটি ভালোই আছি। আচ্ছা তোমার নাম্বারটা জানি কত? তোমার ফোনে আমার নাম্বার সেভ করনি না? আসলে হয়েছে কি মানে কারো অনুমতি ছাড়া তো নাম্বার সেভ করা ঠিক না, আজকে সেভ করে রাখবো, অসুবিধা নাই। তোমার নাম্বারটা কত? 017 0 1 7 6 2। এই যে 50 টাকা পাঠিয়ে দিলাম। থ্যাংক ইউ। যাবে ফোনে কিছু গান লাগবে, নতুন গান। গান লোড করবা? আরে এটা তো গান লোড করারই দোকান, যত ধরনের ভালো গান তুমি চাও সব লোড করে দিব। যেমন মনে করো আব্দুল আলিম, আব্বাসউদ্দিন, ফিরোজ শাহী, ভালো ভালো বাংলা গান আমি তোমারে দিতে পারবো। সরি, এরা কারা? এরা তো এরা ভালো মানে ভালো গান গায়, ভালো বাংলা গান এরা গায়। হানি সিং, মিকা সিং, আতিফ গান নাই? হানি মানে হানি পানি সিং, সব ধরনের গান আমার কাছে আছে। কি তো হইছে কি, হঠাৎ করে বললে তো গান দিতে পারবো না, গান তো খুঁজে বাইর করতে হয়। তুমি আমাকে 24 ঘন্টা টাইম দাও, কালকে আমি তোমাকে ফোন দিব, তুমি আসবা, যত হানি পানির গান আছে সব আমি তোমারে দিব। হ্যাঁ আচ্ছা যাও ভাইয়া, মেমোরি কার্ড ফুল করতে কত টাকা লাগবে? এই যে একটা কথা বললো তুমি, আমার সঙ্গে কি তোমার টাকা পয়সার সম্পর্ক? কোনদিন টাকা চাইছি আমি? এই যে 50 টাকা দিচ্ছি, আমি কি টাকা চাইছি? এই ধরনের কথাবার্তা ভুলো না তো আমারে। এই আদমা, এই এই গুলিগুলি কি করছ তুই ভাই? এটা ফ্রেমিং, আপনার দোকান বেস করে ভাই একটা গল্প সাজায় ফেলাইছি। গল্প রেডি, আর্টিস্ট রেডি, সব রেডি ভাই, খালি সাজানটা বাকি আছে। আর সাজানের আগে আপনার একটা অনুমতি নিতে আইছি ভাই, আপনি খালি যদি পারমিশন দেন তাহলে নাটকটা বানায় আমি যদি অনিয়ার দিতে পারি। মনে করে এই অনিয়ারে আপনি হিট, দোকান হিট, আমি ট্রিপল হিট। শোন এসব ফাইজলামির কথাবার্তা আমার সামনে আর কইস না আনো, গত এক বছর ধরে শুনতাছি তুই নায়ক নায়িকা নাটক শুটিং এগুলি কয়ে বেড়াস, কোনোদিন তো তোর শুটিং করতে দেখলাম না, এসব মিথ্যা কথা কেন কস আমারে তুই? ভাই ভাবুন না দিতি আনু এমন কেউ না জানে ভাই, 10 বছরের এক্সপিরিয়েন্স ভাই, মিডিয়াতে 10 বছর যাবত আছি। মনে করেন এই আয়া এই থামলো, এই নায়িকা রূপে গেলাম, যেমন নায়িকা আউট হয়ে গেল, এই প্রেমটা আবার বহাইলাম, এরপরের ক্রোসটা আপনার কাছে। আচ্ছা আনু, তোর তো আমি ছোটবেলা থেকে চিনি, তোর পুরা নাম হইতেছে মোহাম্মদ সাদ্দাম হোসেন আনু, ডাক নাম আনু, সবাই আনু নামে জানি, তুই ডিটি আনু কেমনে হইলি? ডিটিটা কি জিনিস? ডিটির মানে আপনি বুঝবেন করতে, ডিটি মানে ডিরেক্টর। এই যে আমি আপনাদের বাংলা গান ভিডিও সিনেমা নেই যে আমি ওটি দেখে শর্ট ভাবি, ক্লোজ মাস্টার, এই যে আপনার ক্লোজটা ধরলাম, নায়িকার এমনি ধরলাম, আপনি যেটা ডায়লগ দিতেছেন নায়িকার দিকে তাকায়া, নায়িকা আবার আপনারে দিল, এই মনে করেন জিনিসটা আমি যদি নাটকে দেই ভাই আমি শিওর আপনি হিট। শোন তুই তো আসলে শুটিং এর কিছু করতে পারবি না, ওই বিভিন্ন জায়গায় শুটিং এর কথা কয়ে একটু ফাও খাস আর কি, তোর ব্যাপারটা তো আমি বুঝি। এরপরে কোনোদিন এই নাটক শুটিং এইসব ফালতু কথাবার্তা নিয়ে যদি আমার কাছে আইসস, খাবর দিয়ে দাঁত ফলাই দিয়ে মোবাইল দিলাম আনো, এইসব ফাইজদানি আমার সঙ্গে করবি না, আমার দোকানে কাস্টমার নষ্ট করস, এরকম মেয়েরা যদি চলে যাবার ব্যবসা হবে যা এখন যা। ভাই আপনিও ডিটি আনোরে চিনে না? চিনবেন। হাজির কোন জায়গা?
আপনি তোমাদের ই যে লাইন কি ঠিক আছে? কিসের লাইন? ওই যে মানে আমি যেটা চালাই ডিশের লাইন, ঠিক আছে না? হ্যাঁ ঠিক থাকবে না কেন? ঠিক তো থাকার কথা না বাবু, সব কি চলছে ঠিকঠাক মতো? হ্যাঁ চলে, চলছে তো। না তো দেখি আমি। আপনার কি আমার কথা বিশ্বাস হয় না? আমি একটু আগে টিভি দেখে উঠলাম, সব ক্লিয়ার। ও আচ্ছা, টেলিভিশন টেলিভিশনে এখন তো বোধ হয় তাহসানের গান হচ্ছে না? আমি তাহসানের গান অনেক পছন্দ করি। আমিও খুব পছন্দ করি, খুবই চমৎকার ছেলে, আমার খুব কাছের ছোট ভাই। হ্যাঁ কি? তাহসানের কথা বলছি, আমার খুবই কাছের ছোট ভাই। ওই নীলক্ষেতে একসময় একটা মেসে থাকতো, আমরা ওখানে আড্ডা মারতে যেতাম, তো অনেক কষ্ট করে সে এই পর্যায়ে এসেছে। মানে আর ইউ সিরিয়াস? মানে তাহসান আপনার ক্লোজ ছোট ভাই? হ্যাঁ। ও মাই গড, মানে আপনি তাহসানকে চেনেন? হ্যাঁ চিনি, কেন অসুবিধা কি, চিনতে পারি না? ও গড, তুমি খুব পছন্দ করো মনে হচ্ছে। আপনার দোকানে কি তাহসানের গান আছে? না তাহসানের সব গান আমার কাছে থাকবে না কেন, অবশ্যই আছে। সিরিয়াসলি? হ্যাঁ। ওকে ডিল, আমি কালকে আপনার দোকানে যাচ্ছি, তাহসানের যত গান আছে সব আপনি আমাকে মেমোরিতে লোড করে দিচ্ছেন। গান তো কোনো ব্যাপারই না, তুমি যদি তাহসানের ফোন নম্বর চাও আমি সেটাও দিতে পারবো। আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ বসেন, চা কফি। না আজকে আসি। ভাই চা। কি অবস্থা? হ্যাঁ খাই নাকি? না ভাই, ওই যেসব কাস্টমাররা আসে ওদের তো অনেক রকম চাহিদা থাকে, ওদের তো খুশি করা লাগে। মানে ইয়াং কাস্টমারদের খুশি করার জন্য মানে এই ইয়ো গেট আপ লইলাম ভাই। ভালো করছো। চলো, 1952 সালে বাংলাদেশে গিয়েছিল। বারওয়ানি স্লো পয়জন বিকে রয়েছে ভাই। স্লো পয়জন মানে সব হিন্দি গান ভর্তি। আমাকে পূর্বপুরুষরা 52-তে যে যুদ্ধটা করছিল এটা কি হিন্দি গান ঢুকে এরকম লেখা? তো স্লো পয়জন না ভাই। আসলে হয়েছে কি, ওই অনেকেই আসে ওই হিন্দি গান চায়, ওই হানি সিং এই সিং ওই সিং এর গান চায়। তো চিন্তা করে দেখলাম হিন্দি গানের স্টকটা যদি ভালো থাকে ব্যবসাটাও ভালো হয় ভাই। আমি তো ভাই আমার চিন্তা করি না ভাই, আমি তো আপনার ব্যবসা চিন্তা করছি ভাই। আচ্ছা তাহসানের গান কই পাবো আমি? তাহসানের গান না, তাহসানের গান ভাই, তাহসানের গান তো আমগোর কাছে খুব বেশি নাই, মনে হয় একটা দুইটা আছে। আপনি কাজ করেন ভাই, ওই নিউ মার্কেটে গিয়া তাহসানের ওই 10-15টা গানের সিডি যা আছে একবার নিয়ে আসেন, আমি সব একটা ফোল্ডারের মধ্যে সুন্দর মতো একদম রেখে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আর এগুলো কি করবি ভাই? একদম শিপ ডিলিট দিয়ে দিব সব, মানে শেষ সব, একবারে মুছে ফেলাম সব। কারণ কি? স্লো পয়জন ভাই। তাহলে শিপ ডিলিট দিয়া তাহসানের গানগুলা আলাদা একটা ফোল্ডার কর। জি ভাই।
ওই তাসানের সিডি হবে নাকি? আছে কত? 50 টাকা। আমার নাটকের হিরো তো বাদ, আপনি মেন হিরো। অনেক মনে কইরা আপনার দোকানের ফ্রেম পাই গেছি ভাই। আপনার দোকানের একটা টপ, একটা লো, ক্লোজ ক্লোজ দিয়া একটা টু শর্ট বা সিন্ডান। আচ্ছা, এই যে তুই মনে করেন কর, সারা জীবন শুধু মনেই করলাম, বাস্তবে কোনো কিছু হয় নাই। আরেকটা বিষয়, আমি কি তোর কাছে নায়ক হইতে চাইছি? তুই যে আমার নায়ক বানাস, কে নায়ক হইতে চাইছে তোর কাছে ভাই? আপনার নায়ক কেন হইতে হইব? আপনার গেট আপ, আপনার যে গেট আপ একটা নায়ক নায়ক ভাব আছে তো ভাই, ওইসে তো খালি কোনোভাবে নাটকটা কইরা যদি আমি জমা দিতে পারি আর রনিয়ার যায়। আপনি হিট ভাই, বুঝেন? আপনি হিট, আপনার দোকান হিট, আমি ট্রিপল হিট ভাই। আমি তোর কাছে মাপ চাই ভাই। শামিম ভাই যে কোনো সময় চলে আইব, তোরে দেখলে আমারও থাপড়াইব, তোরেও থাপড়াইব। মাপ চাওয়ার তো কিছু নাই। তুই ছোট ভাই, তুই তো দোষ করতেই পারো, আমি তো মাপ করে দিছি, এত কথা কি আছে? যা, তুই এখন যা। বুঝলাম, বাদ দেন, ভুলে যান ভাই। হ্যাঁ, ভুলে গেছি ভাই, তুই যা যা। আসলে হইছে কি, মানে আমি যদি তোমার মনের মতো করে চেঞ্জ হইতে না পারি, তাহলে তোমার আর আমার যে ব্যাপারটা না, ওই ব্যাপারটা তো হবে না। আমার আর তোমার ব্যাপার মানে কি ব্যাপার ভাইয়া? না মানে বিষয়টা হইতেছে, আমি তো এই জায়গায় বিজনেস করতে বসছি তাই না, আর তুমি হচ্ছে কাস্টমার। এখন আমি যদি কাস্টমারের মনের মতো না হইতে পারি, তাহলে তো বিজনেসটা হবে না। মানে বিজনেসের জন্যই কিন্তু আমার এই পরিবর্তন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে ওই যে মানে ব্যাপারটা যে ওইটা তো ব্যবসার জন্য। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ভাই আমার গানগুলো রেডি হচ্ছে। তুমি বলছো গান রেডি করতে, আর আমি গান রেডি করব না, এটা কি হয় বলো? শোনো, এই যে মেমোরি কার্ড, এটার মধ্যে হানি সিং, মিকা সিং, অরিজিৎ সিং, জগজিৎ সিং, সিং স্কিং, সব টাইপের সিং এর গান আমি ভরে দিছি। তবে হ্যাঁ, এই জগজিৎ সিং কিন্তু একটু আস্তে আস্তে গান গায়, তোমার যদি ঘুম না আসে এই লোকের গান শুনতে পারো, ঘুম খুব সুন্দর আসবে। হ্যাঁ, আর এই যে মেমোরি কার্ড, আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। থ্যাংক ইউ ভাইয়া, নাও ইউ আর ইউ ইউ দ্যাট এভরিথিং উইল বি ইউ ইউ। ওকে ওকে ওকে, হ্যাঁ, ভেরি সুইট গার্ল। আমি একটা মেয়ের খোঁজ পাইছি, আমার বন্ধু আব্দুল রহমানের মেয়ে। মেয়ে দেখতে শুনতেও খুব ভালো, চেহারা সুরত ভালোই। আমার ইচ্ছা মেয়েটাকে আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে আসবো। আমি এখন বিয়ে করবো না, আর অপরিচিত কোনো মেয়ের বিয়ে করা তো প্রশ্নই আসে না। তাহলে আপনি কি পিরিত কইরা বিয়ে করবেন? চেহারা তো বানিয়েছো একটা উজবুকের মতো। আব্বা চিনি না জানি না, এরকম কাউরে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বিয়ের আগে সব মেয়েই অপরিচিত থাকে, কিন্তু বিয়ের পরে আলাপ পরিচয় হয়ে সব ঠিক হয়ে যায়। তোর মাকে যখন বিয়ে করি তখন তো সে অপরিচিত ছিল, কিন্তু করবি এখন তো কোনো সমস্যা নাই। আমার এত বুঝেন না, অপরিচিত কোনো মেয়ের আমি বিয়ে করবো না, এটা ফাইনাল কথা। অরে সকাল বিকাল ধরাই দিয়ে অনেক কাম ছিল, এখন বুঝো। হ্যালো মিমি, কি অবস্থা? চা ভা, ফোন না একদম ব্যালেন্স নাই, একটু লোড করে দাও না প্লিজ। না ফ্লেক্সি তো করাই যায়। গানগুলি শুনছিলা, কেমন লাগছে গানগুলি? ভালো লাগছে না? হ্যাঁ শুনেছি, কিন্তু প্রত্যেকটা গানই না ইনকমপ্লিট। কি প্লেট?
না না প্লেট না প্লেট না মানে প্রত্যেকটা গানই অর্ধেক বাজে তারপর শেষ হয়ে যায়। না আসলে হয়েছে কি ওই যে ইন্টারনেট সার্ভারে একটু ঝামেলা ছিল, ওই ঠিক মতো ডাউনলোড হয় নাই, অর্ধেক অর্ধেক ডাউনলোড হয়েছে। অসুবিধা নাই, আমি বাকি গান নিয়ে তোমার বাসায় আসতেছি। না এখন আসতে হবে না, বাসায় আপু ভাইয়া ভাবি সবাই আছে, তুমি শুধু আপাতত ফ্লেক্সি লোড করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি ফ্লেক্সি করে দিতেছি। হ্যাঁ ওকে। বলো। ওই যে একদিন বলেছিলাম না গান নিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি গান দিচ্ছি। আচ্ছা আপনার দোকানের নামটা দেখলাম আট শুভ দিন, এরকম অদ্ভুত কেন আপনার দোকানের নামটা? অদ্ভুত না, নামটা আমি বিশ্বাস করি সুন্দর। আমি বিশ্বাস করি আল্লাহর 30টা দিন শুভ, প্রতিদিন সূর্য ওঠে অসংখ্য শুভ সম্ভাবনা নিয়ে দিন শুরু হয়। আমরা আসলে আমাদের নিজেদের দোষে দিনটাকে অশুভ বানিয়ে ফেলি। আমার দোকানের নাম আজ শুভ দিন, তার কারণ আমি দোকানের সামনে এসে যখন দাঁড়াই এবং সাইনবোর্ডটা পড়ি তখন আমার নিজেরও বিশ্বাস হয় যে আজকের দিনটা শুভ এবং আজকে এমন কোনো কাজ করা যাবে না যাতে দিনটা অশুভ হয়ে যায়। আমি কি ব্যাখ্যাটা দিতে পারলাম তোমাকে? ওয়াও, কোয়াইট ইমপ্রেসিভ। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তাহসানের সেল নাম্বারটা কি একটু দেওয়া যাবে? ইউ নো আমি আসলে ওর অনেক বড় ফ্যান, যদি নাম্বারটা দিতেন মাঝে মাঝে একটু হাই হ্যালো করতাম। হ্যাঁ দেওয়া যাবে না কেন, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু মানে খুব ব্যস্ত থাকে তো ঘন ঘন ফোন দেওয়া যাবে না। তুমি ফোন দিতে পারবে 5টা থেকে 5:30, আধা ঘন্টার মধ্যে, আর সবসময় দেবে না, তাহলে বিরক্ত হয়ে দেখা গেলো তোমার কলটা ব্লক করে দিল। শিওর শিওর, ডান ডান ডান, আমি আপনার সব শর্তে রাজি। ফোনটা আমাকে দাও। ভাই এটা একটা কাম করলেন আপনি, তাহসানের নাম্বার কয়া নিজের বন্ধ নাম্বারটা দিয়ে দিলেন, এখন তন্নিয়া বা যদি টের পায় এটা আপনার বন্ধ নাম্বার, তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইবো ভাই? টের যাতে না পাই লেগে বন্ধ নাম্বার দিছি, আর খোলা তো রাখবো আধা ঘন্টা। ভাই আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি কি বলবো? বল। আপনি যেটা করবেন যে বিকাল 5টা থেকে 5:30 এই সময়ে তাহসানের একটা গান ছেড়ে দিয়া ফোনটা ধরবেন, ব্যাকগ্রাউন্ডে তাহসানের গান বাজবো, আর আপনি তাহসান সাইজা কইবেন আমি খুব ব্যস্ত, গানের রেকর্ডিং এ আসি, কথা বলার একদম সময় নাই, ভাব নিয়া ফোনটা রেখে দিবেন, তাইলে বিশ্বাস করব যে এটা তাহসান। ভাই বুদ্ধিটা কেমন? ভাই বুদ্ধিটা কি বেশি খারাপ? অনেক ভালো বুদ্ধি। তাইলে মারলেন কেন ভাই? এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই কেন, তোর মাথায় কেন আসছে এই জন্য আসছি। তাইলে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে ঘটনা আমার আগে তোরটা ঘটে দিব। আমি বুঝি তো ভাই, আমার ব্যাপারটা একটু মাথায় রেখে না, আমার মাথায় থাকলে হইব না, মানে নিজে ধান্দা করো, টাইম লাগাও তাইলে হইব। জি ভাই, মানে চেষ্টায় আছি আমি, তো দোয়া করেন।
হ্যালো 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 কে বলছেন? আমি তন্বীর, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আচ্ছা, হ্যাঁ, আপনি আমার অনেক বড় একজন ফ্যান আমি শুনে খুবই খুশি হলাম, কিন্তু আমি খুব কাজের মধ্যে ব্যস্ত, আপনি পরে একসময় ফোন করেন, কথা হবে। হ্যাঁ বাই, ভালো থাকবেন। হ্যালো, রেখে দিল থাকি। বাবা, তোর কি নিজের কোনো পছন্দ আছে? তাহলে তুই কেন বিয়ে করতে চাইতেছিস না? বয়স তার বৈশা থাকবো না, এই বুড়ো হয়ে গেলে কেউ মাইয়া দিব। তোর বাবা একটা মেয়ে দেখছে, খুবই সুন্দর, একদম পরীর মতো, লেখাপড়া জানা, নামাজি মাইয়া। আরে দূর যে নৌকার পরিও, অপরিচিত কোনো মাইয়ার আমি বিয়ে করবো না, কথা বলে লাভ নাই। কি মুশকিল, আমার বিয়ের সময়কে তোর বাবা মরে চিনতো। মা কানে গেছে, গ্যাম গ্যাম করো না, যাও তো যাও। আপনি চুপ করেন তো, বসেন, আমি আসতেছি। মা তোমার জামাই দেখো, ইচ্ছা হইলে সে জানে একটা অপরিচিত মায়ের বিয়ে করে, আমি পারবো না। তাই বলে বাপের সঙ্গে তুমি এইভাবে কথা বলে কোনো লাগাম নেই। যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি তন্বী, আমি আসলে আপনার মানে কি বলবো, আমি আপনার আসলে অনেক বড় ফ্যান। ও আচ্ছা আচ্ছা, শামিম ভাই তো আমাকে আপনার কথা বলেছিল যে আপনি আমার একজন অন্ধ ভক্ত। মানে সিরিয়াসলি, মানে আমার কথা আপনাকে শামিম ভাই বলেছে? মানে আপনার সাথে মানে আসলে শামিম ভাইয়ের কথা হয়? হ্যাঁ, কথা হবে না কেন ঐশ্বর্য, উনি তো আমার গুরু। তাই আসলে মানে শামিম ভাই না কখনো এরকম করে আপনার কথা আমাকে বলেনি। কেন বলবে, উনি তো একজন বিশাল হৃদয়ের মানুষ। বিশাল হৃদয়ের মানুষরা নিজের কথা নিজে মুখ ফুটে বলে। বিশাল হৃদয়ের মানুষ কি মানে ওনার মতো মহৎ হৃদয় পৃথিবীতেই বিরল। মানে আমি এটা বিশ্বাস করি। এনিওয়ে, আমাকে যে রাখতে হবে তন্নি, আমি রেকর্ডিং এ। হ্যাঁ, আই লাভ ইউ। হ্যালো, নাম ফুটাইছে, কি গান গাছ তুই, কি গান তুই গাছ, তোর গান হয়? তুই নিজেই তো কস বিন্দু, আমি বিন্দু। হ্যাঁ তুই বিন্দু, তুই বিন্দু তো, তুই বিন্দু আর আমি মহাসিন্ধু, মহাসাগর আমি। গান গায় তোরে তোর নিয়ে ভালোবাসবো কি লিখা, কি তোর ক্ষমা সুন্দর, তাহলে জাগরটা সুন্দর না তাকে বিয়ে হয় না, তাকে প্রেম হয় না, সুন্দর আপেক্ষিক, কে সুন্দর তুই? গান গাছ, গান আমি কম জানি, শুনবি গান শুনবি? মধু হই হই বিষে খাওয়াইলা, মধু হই হই বিষে খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, কোন কারণে ভালোবাসার
আমার প্রতি তন্নির জি ভালো লাগাটা তুমি দেখেছ, তা কিন্তু শুধুই আমার প্রতিভার প্রতি ওর একটা আকর্ষণ, এর বেশি কিন্তু কিছু না। এখানে ভালোবাসা বলে কিছু নেই, তুমি যা খুঁজছো তা হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসা তো প্রতারণা করে হয় না, ভালোবাসা তো জীবনের সবচাইতে সুন্দর অনুভূতি। এখানে তো সততার প্রয়োজন আছে, তোমার সততা কি আছে? আমাকে ঘৃণা করো না, নিজেকে ভালোবাসতে শেখো। বিন্দু না, তুমি বন্ধু। হ্যাঁ শ্যাম ভাই, এত রাতে? কালকে আমি তোমার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। কি ব্যাপারে, মানে কি হয়েছে আপনার? না কিছুই হয়নি, সামনাসামনি বলি। কেন, মানে ফোনে বলা যায় না? না ফোনে বলা যাবে না আসলে। ওকে, বেটার আমি আপনাকে কালকে সকালে ফোন দিই। প্লিজ। আপনি কাজটা কেন করলেন? কোন 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 কাজটা বলতো? এই যে আমাকে এত বড় একটা মিথ্যা কথা বললেন। কি মিথ্যা বললাম বুঝতে পারছি না। আমি প্রথমেই বুঝেছিলাম। কি? আমি যার সাথে ফোনে কথা বলছি সে তো আসাম না। তো তুমি এটা মানে বুঝলে কিভাবে? কারণ একদিন যখন আমি তাহসানের সাথে কথা বলছিলাম, আই মিন আপনার সাথে কথা বলছিলাম, তখন টেলিভিশনে তাহসানের লাইভ দেখাচ্ছিল। ও ও কি, আপনি জঘন্য কাজটা কেন করলেন? এটা আমি করলাম, এটা আমার করার দরকার ছিল। দরকার ছিল মানে? মানে আমি করতেই পারি, এটা আমি করতে পারি না? এটা একজন প্রেমিক এটা করতেই পারে। কেন করতে পারে? কেন কেন কি, মানে এভরিথিং ইজ হালাল, মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। নো, আমি এটা বিশ্বাস করি না। তুমি কি বিশ্বাস করো? আমি বিশ্বাস করি একটা রিলেশনের শর্ত থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা রিলেশনের শুরুই যদি মিথ্যা দিয়ে হয়, সেই রিলেশনটা কখনোই লং লাস্টিং হয় না। ঠিক আছে, আমি আমি তো সৎ, আমি অসৎ না তো, অবশ্যই আমি একজন সৎ মানুষ এবং আমি সততাটা অক্ষুণ্ণ রাখতে চাই। মাঝখানে প্রেমের জন্য এটুকু ঝামেলা তো হতেই পারে, আর কলঙ্ক তো চাঁদের মধ্যেও আছে, তাই বলে চাঁদ কি চাঁদ না। আমি এত কথা শুনতে চাই না। আপনি ভুল করেছেন, আপনাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আর কোনোদিন ই করব না, মানে অসততা করব না তোমার সঙ্গে। দ্যাটস অল। নো, তো বলো। খুবই সিম্পল, আজকে থেকে আপনি আর গান ডাউনলোড করে বেচবেন না। কেন? কারণ আমাদের যারা গায়ক বা গায়িকা আছেন, তাদের ক্যারিয়ার, তাদের লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের মতো ব্যবসায়ীদের জন্য। আমি কয়েকদিন আগে পেপারে দেখেছি তাহসান ডিক্লেয়ার করেছে যে সে আর কোনো অ্যালবাম বের করবে না, বিকজ তারা ফেড আপ এসব ব্যবসায়ীদের এসব জঘন্য কাজের জন্য। সো আজকে থেকে আপনার আমাকে খুশি করার জন্য এবং প্রায়শ্চিত্ত করার জন্য সিডিতে গান বেচতে হবে।
আপনি একটা কাজ করতে পারেন, আমাকে বিয়েতে যে দেনমোহর দিবেন তার থেকে অর্ধেক টাকা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন। তার মানে এটা করলে সবটা ওকে নাকি? মোটামুটি ওকে। আর শুধু আপনি না, আজকে থেকে আমিও সিডিতে গান কিনব। নো ডাউনলোড, নো মেমোরি কার্ড। তুমি 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 জাস্ট আমা আমা তুমি যাও। মানে কি এভাবে কেউ বলে যাও? কিভাবে বলে? বলে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো তোমাকে আগে দিয়ে আসি। আচ্ছা সিপিইউ তে যত গান আছে সব গান ডিলিট করে দিবি। সব গান? হ্যাঁ। আর এখানে এই যে লেখা পেন ড্রাইভে বাছাইকৃত এইচডি মুভি গান নাটক ডাউনলোড, এগুলো সব কাগজ দিয়ে রেখে দিবি। কি লেখা থাকবে ওই জায়গায়? লেখা থাকবো যে ডিভিডি আর সিডি বিক্রি হয়। তো তাইলে কি ব্যবসা হইব ভাই? ব্যবসা হইলে হইব, না হইলে না হইব। আমরা ইন্টারনেট থেকে গান ডাউনলোড করবো না, আর মেমোরি কার্ডে ওটা লোড করে দেবো না, কারণ এটা অন্যায়। সোজা কথা। আমি বলবো তো আরো, এটা হচ্ছে তোমার শুভ জন্মদিন। স্টুডিও এটা ধরতে হবে না, ধরো এটা। আরো একটা সারপ্রাইজ কিন্তু আছে। তাহলে আমি ভিতর ঢুকি একটু। এই যাও প্রেম দেখি। This is the final surprise. আজ শুভ দিন, শুভ জন্মদিন তন্নি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শামীম ভাইয়ের কাছ থেকে আমি আপনাদের পুরো গল্পটাই শুনেছি। শামীম ভাই তার সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছেন তাই করার চেষ্টা করেছেন। সত্যি বাংলা গানকে ভালোবেসে আপনারা যে উদ্যোগ এবং প্রচেষ্টা নিয়েছেন তা খুবই সময় উপযোগী এবং প্রশংসনীয়। আমি আশা করবো বাংলাদেশের সবাই যেন আপনাদের মতো হয়ে ওঠে, যেন বুঝতে পারে যে সঙ্গীতের পৃষ্ঠপোষকতার কারণেই আসলে সঙ্গীতটা এগিয়ে যাবে। আমি আশা করবো মানুষ যেন আর মোবাইলের মেমোরি কার্ডে আর পেন ড্রাইভে অবৈধভাবে গান লোড না করে অরিজিনাল সিডি কিনে গানকে বাঁচিয়ে রাখে। আশা করছি আপনাদের জীবনের প্রতিটা দিন শুভ। I'm speechless. Thanks a lot. সরি। আচ্ছা কিন্তু ওর তো আরো দুইটা কথা বলার কথা, ও তো বলে নাই সেগুলা। মানে আপনি কি ওকে শিখিয়ে এগুলো করে নিয়ে এসেছেন? হ্যাঁ। না মানে মানে কেন গেলাম বলবে না? লাভ ইউ সেটা সেটা কে বলবে? এটা ও কেন বলতে যাবে? ওই তো বলবে, না হলে গেলাম কেন আমি? মানে বাবা যে কোনো একটা আঙ্গুল ধরতে পারি? পুরো হাতটাই ধরো। প্রত্যাশিত কোনো দিন নেই।
চোখ ফেরালে বলো।